পিয়ারবাড়ি থানার হাতে অবৈধ নেশা সামগ্রী সহ গ্রেপ্তার এক কুখ্যাত নেশা কারবারি। নেশা বিরোধী অভিযান চালিয়ে রাজনগর পিয়ারবাড়ি থানার পুলিশ বেশ সাফল্য পেল। অবৈধ নেশা সামগ্রী উদ্ধার সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় এক কুখ্যাত নেশা কারবারিকে। জানা যায়, রাজনগর পিয়ারবাড়ি থানাতে রতন রবিদাস ওসির দায়িত্ব পেয়ে নেশা কারবারিদের বিরুদ্ধে হুলিয়া জারি করে রেখেছে। গোটা বিধানসভা কেন্দ্র জুড়ে নেশা পাচারকারীদের দৌরাত্ম বরদাস্ত করা হবে না, রেহাই পাবে না কেউ। রাজনগর থানাতে এসে এমনটাই হুলিয়া জারি করেছিলেন পিয়ারবাড়ি থানার ওসি, এবং সেটাই করে দেখালেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে ওসি রতন রবিদাসের নেতৃত্বে পুলিশ ও বিএসএফের যৌথ উদ্যোগে চোত্তাখোলা এলাকায় প্রতাপ দাসের বাড়িতে অভিযান চালায় পুলিশ। অভিযান চালাতে গিয়ে বাড়িতে তল্লাশি করে কয়েক লক্ষ টাকার ফেন্সিডিল এবং এসকফ সিরাপ উদ্ধার করার পাশাপাশি নেশা কারবারের সাথে যুক্ত প্রতাপ দাসকে গ্রেপ্তার করে নিয়ে আসে রাজনগর পিয়ারবাড়ি থানাতে। ঘটনা সোমবার গভীর রাতে। এই বিষয়ে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা রুজু করে মঙ্গলবার দুপুর 11:30 নাগাদ বিলোনিয়া আদালতে সোপর্দ করে অভিযুক্ত নেশা কারবারি প্রতাপ দাসকে। আজকে গোপন সংবাদের ভিত্তিতে বিএসএফ এবং পিয়ারবাড়ি থানার স্টাফ আমরা তোত্তাখোলা এলাকাতে প্রতাপ দাসের বাড়িতে আমরা রেড করি। রেড করে ওর বাড়ি থেকে ফেন্সিডিল এবং কফ সিরাপ সর্বমোট 1,164 বোতল এবং ওকে আমরা অ্যারেস্ট করি। এই পরিপ্রেক্ষিতে আমরা একটি পিয়ারবাড়ি থানাতে মামলা নিয়েছি, মামলা তদন্ত করছি এবং এর সাথে কে কে জড়িত আছে এগুলো আমরা তদন্তে বের করি। বিলোনিয়া প্রতিনিধির রিপোর্ট, নিউজ বাংলা।